কালের নির্মম করাল ঘাস। জনবহুল একটি গ্রাম আজ মানুষ শূন্য। এমনি করে প্রতিটি গ্রাম দিনে দিনে মানুষ শূন্য হয়ে যাচ্ছে। কেউ বা ছুটছে পেটের দায়ে শহরের দিকে, কেউ বা ছুটছে জীবনের তাগিদে শহর থেকে বিভিন্ন প্রান্তে, দেশ থেকে দেশান্তরে। আজ এমনই একটি গ্রামের করুণ কাহিনী নিয়ে শুরু মানুষ শূন্য একটি গ্রাম। আজকে আমাদের যাত্রা ঢাকা থেকে সুদূর মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চল দিয়ে ঝিটকা হয়ে আমরা সোজা চলে যাব মানিকগঞ্জের একটি প্রত্যন্ত গ্রামে। আমরা বেথাঘাট থেকে অটোতে করে আমাদের যাত্রা শুরু করেছি। এই যাত্রা শেষ কোথায় আমি আপনাদের দেখাব। চলুন আমরা এই গ্রামটির খোঁজে বেরিয়ে পড়ি। গাছপালা ঘেরা একটি শান্ত গ্রাম। এই গ্রামে আসলে আপনারা সচরাচর খুব কম মানুষ দেখতে পাবেন। গাছের নিচে কাঁঠাল, আম গাছে আম পেকে ঝরে পড়ে, কিন্তু খাবার কোনো মানুষ নেই। কি আশ্চর্য, একসময় এই গ্রামটি মানুষে ভরপুর ছিল। চারিদিকে ছিল কোলাহল, হাটে ছিল প্রচুর মানুষের সমাগম। এমনই গ্রাম আজ মানুষ শূন্য। এরকম হাজারো গ্রাম আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দেখতে পাবেন, যেখানে আজ মানুষ শূন্য। কেউ বা ছুটেছেন পেটের খিদা মেটানোর জন্য, কেউ বা ছুটেছেন নিজের জীবনকে একটু সচ্ছল করার জন্য। এভাবে একসময় মানুষ একজন একজন করে গ্রাম থেকে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। তেমনই একটি গ্রাম মানিকগঞ্জের শিবালয় ইউনিয়নের সৈদাবাদ। এখানে আসলে আপনারা সচরাচর মানুষ খুব কম দেখতে পাবেন। চারদিকে শুনশান নিরবতা, শুধু পাখিদের কলরব আর প্রকৃতির ঝিঝি শব্দ। তো চলুন দর্শক, আমরা বাকিটুকু দেখি এবং এরপরে কী আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। Thank you.